ভগবান আকাশ থেকে টুকুস করে আমার হাতে ফেলে দিয়ে
যে তা হবে, এই ভুল করে অচল পয়সা তোকে দিয়ে ফেলিস, ঠিক আছে? ওটা এখন রা তবে ফেরত দেবে তোর মা, একদম টাটকা একেবারে মতি কাটা। লবণের পর দিন চল দুজনে।
চল দুজনে সাক্ষী দেবো ফাঁসি হয়ে যাবে।
মাসাপের মতো গর্জন করছিস কেন? আরে ব্যাগ দেখলেই মুখে মরবার মতলব, হজম করতে পারবি নাই, গলায় নাপবে। কোথায় যাচ্ছেন মাস্টারদা? মুসলমান পরে করে দেখা দিয়েছে, হেলথ সেন্টারে গিয়েছিলাম ডাক্তার বাবুকে সংবাদ দিতে, গিয়ে দেখলাম তিনি চেম্বারে নেই, ভারত চলে গেছে। কিন্তু এই মেয়েটা তো একা ছিল না, জঙ্গলে ছিল না, গ্রামে রাস্তায় প্রকাশ্য দিবা লোকে দু দুটো মানুষের চোখের সামনে থেকেও ও কি অবিচার অন্যায় থেকে নিজের সম্মানটাকে বাঁচাতে পেরেছে। আমি আমার নাটকে কোথায় লিখেছি, পুজো হয়ে গেল, আজ রাত্রি হবে প্রতিমা বিসর্জন, কিন্তু দেবী বিজয়ার সঙ্গে সঙ্গে কি বিজয়ার বাজনা বাজিয়ে গ্রাম থেকে চলে যাবে শোষক দানবের দল? নাম পরে, আগে লেখা শেষ হোক, আরো আরো চরিত্র আসুক। ওর ভারী চাপ পেল প্রশান্ত, বলবই তো ভক্তদা, তোমাদের জীবন কাহিনী নিয়েই তো আমি আমার নাটক লিখছি। কারণ ওরা অচল পয়সা, কোনদিন চলবে না, কোনদিন। মনে সাজে মেলে না এই বাদরের দিন এখানে ধুলো লুটায় মানুষকে ছুলে মানুষের জাত চায়, নিরক্ষর গ্রামবাসীর পণ্যের দাম বেটায় মহাজন তার অচল পয়সা, আর কতকাল ঘুমবে? বোঝা তোমাকে বলতে হবে না ভক্তদা, তুমি এটা ধরো। আমি মাথায় নিলাম এদেশের শিক্ষকের মাথায় যুগ যন্ত্রণার বোঝা,
আর শিক্ষার মুখে উঠছে রক্ত, কিন্তু কেন রক্ত ঝরাতে পারো না? এই তো রক্ত উঠছে মুখে, বঞ্চিত করে সকল এখানে বাংলা রয়েছে। প্রতিবাদ করো, প্রতিরোধ করো, ওঠাও মিলিত আওয়াজ, জানিও চোখের যা দিয়ে চোখেরে কিরাবেকে তুমি আজ বন্ধ ফটকে নাই হয় আর হয় নাই কিছু হারাবার, ভেঙে ফেলে ওই লৌহ কপাট। আমি তো পড়ি না, কি করো? গরু চড়াই, গোবর কুড়াই, চানি কাটি, আর ওই মাস্টার বাবুদের বাড়ি খালি করি। মাস্টার বাবু তো গায়ে নতুন এসে এসে বলতে লেগেছে কি সবাইকে দেখা পড়া শিখতে হবে। আমি তো সূর্য অন্ধকারে অভিশাপ থেকে আলো তোমাদের ফিরতেই হবে। তাকে তুমি বাগানে ঢুকতে দিয়েছো? আর তার যদি তোকে কোনদিন চা বাগানে দেখেছি না তো চুতে তোর মুখ ভেঙে দেবো। চা গেট আউট, গেট আউট, তোমাদের প্রেস্টিজের সঙ্গে আমাদের প্রেস্টিজ জড়িয়ে আছে না? তোমরা আমরা এক সোসাইটির মানুষ না, সেই জন্য আমি বদলাবো আর তোমার নেতা হয়ে যাবে। কেন ঘর মারত কিষাণ বিদ্রোহের একটি মাত্র বুয়ে? প্রশ্নটা শেষ পর্যন্ত না 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 ওকে আরো কোথায় গেতে দেওয়া যাবে? ব্যাপারটা আমি আগে টাকা ওর সঙ্গে আলোচনা করবো, তারপর দেখবো। বাড়িতে যেতে পারছি না, মাথায় কেমন ভোম করছে, বুকে কেমন জ্বর, 104, 105, 106, Yeah.
ভয় পেয়েছিলাম। ওই নিমাইবাবু ডাকার সঙ্গে সঙ্গে এক গাদা পেশেন্টকে দান করিয়ে রেখে সোজা আমি চলে এসেছি তোমার কাছে। আর সকাল সকাল ওই ঝিনিবাতের গান শুনবো। আমি চন্দনের সাথে আর কোন সম্পর্ক রাখবো না। তারা ছোট লোক অসভ্য বাউরিদের সাথে কোন তোমাকে আছে কে বাবা কোথায় রে কেন আরে দরকার আছে বাবার সাথে। হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তোমরা সবাই বাগানে বেড়াচ্ছ, খুব ভালো, ফাঁকা হাওয়ায় বেড়ানো ভালো। সকালবেলায় বাউরি পাড়ার ঘটনা শুনেছেন? চপ্পার বললে শুনলাম। শুনে চুপ করে বসে আছেন? কি করবো বাবাজি, নীতিবাদী লোক আমি, কারো সাতও নেই পাঁচও নেই, তাছাড়া ওরা অশিক্ষিত মুখ্য। সংসারে কত লোক কত কথা বলে, সব কথায় কি কান দিতে আছে? কাজের লোককে বেশি কথা বলতে আসলে ওই বড় গাছকে একটু বেশি হাওয়া সহ্য করতে হয়। চালু মাস্টার বলে বেড়াচ্ছেন আপনি নাকি শোষক, হিংসে হিংসে দীপেন্দু করে কমবে খাচ্ছি, ওদের ভালো লাগছে না। না যায় পায়রা গুলোকে আবার খাওয়ার দেওয়া হয়নি, কেষ্টের জীব। চাকরি করতে আসেননি, হেলথ সেন্টারে ডাক্তার হয়ে তাতে কি হয়েছে? হাসপাতালে গিয়ে দেখুন অসুস্থ রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আর উনি এসছেন বাণিজ্য বাগানের চা খেতে গল্প করতে। পঞ্চায়েতের চাবিকাঠি পর্যন্ত ওনারা এদের চায়ে হাড়ি বাউরিরা চোর হয়েছে, মদ তুলছে, মেয়েরা ঝুমুর গান গায়। ভগবান নই বাবাজি, ভগবান তাই তো ৩০ বছরের মধ্যে আপনার সামনে এসে দাঁড়ায়নি, কেউ কৈফিয়ত চায়নি। কেন আপনার সঙ্গে আমার পরে দেখা হবে, তার আগে আপনি ডাক্তার বাবুকে হাসপাতালে যেতে বলুন। তাহলে বলো বলো বাজি সামনে কেন বলো? আমার এই জন্যই যে কথাটা যাকে বললাম তিনি ঠিক বুঝতে পেরেছে, আর যদি না বুঝে থাকেন পরে তাকে ভালো করে বুঝিয়ে দেব। বলো বাবাজি। আমি আমি আপনার কথা মতো এখানে চাকরি করতে এসেছিলাম, ভালোভাবে থাকতেও চেয়েছিলাম, কিন্তু এখন এখন দেখছি এখানকার ওই ছোট লোকের জন্য আমাকে শক্ত হতে হবে। হ্যাঁ প্রশান্ত, আমি চাঁদুকে দেখে নেব, নয়তো চাকরি ছেড়ে দিয়ে কলকাতা। আচ্ছা আমি কি বলুন তো বাবা, এই গ্রামে সবচেয়ে বেশি টাকা আপনার, সবচেয়ে বেশি জমি আপনার, তবু আপনি কেন ওই ছোট লোকের কাছে গালাগালি খান? গালাগালি দিলে কি গা পচেছে? আরে সম্মান তো দেয় নাকি? আরে ওসব ছোট কাটু সম্মান রাখতে গেলে বড় বড় অঙ্কের অর্থ ব্যয় হয় প্রশান্ত। আগে চিন্তা করো, এই টাকা কিসে বাড়ানো যায়, জমি কিসে বাড়ানো যায়, বুঝেছ? আমি আপনার মতে চলবো না। বোকা কোথাকার, আমি আপনার মতে চলবো না। শোনো, আর শুনবো না, আপনি শুনুন, ওই লোফার চালু মাস্টার আমি দেখে নেবো, তারপরে ছিনুক বাউরি চুলের মুঠি ধরে। তার কোনো প্রয়োজন নেই, ওরা নিজেরাই আসবে। সর্বদাই বলে
চলছে আর করো কোথা কোথায় কাজ চালু মাস্টার কাজ আছে ছোট লোকগুলোকে দেখাচ্ছে দাদা আমার হাতেই ওদের হাত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বুঝেছ পোকা কোথায় আগর জমি জমি আর টাকা জমির টাকা টাকা করে আমার বাবাটা বলে জীবনটাকে ভোগ করতে চান ভোগ করবো আমি বিসর্জন হয়ে গেছে কথা বলছি না কেন কি বলবো কিচ্ছু বলার নেই আরে বর্দার সঙ্গে ঝগড়া করেছো বলে আমার সঙ্গে তোমার সব সম্পর্ক চুটে গিয়ে দিয়েছো বিশ্বাস করো এই কথা শোনার পর থেকে না আমি ছুটে তোমার সঙ্গে দেখা করতে গেলাম কোনো দরকার ছিল না ও বাবা এখন দেখছো বেজায় না এই এই প্রশান্ত শোনো সিনেমা যাবে চলো না দারুণ ছবি এসেছে চলো আমার সময় নেই ওরে বাবা রে তুমি হচ্ছে এই চন্দনের সঙ্গে কথা বলবে না ঠিক আছে আমি দেখবো তুমি আমার সঙ্গে কথা না বলে কি করে থাকতে পারো তবে ওই বর্তাকে নিয়ে তুমি ভেবো না তাকে জব্দ করে দেবে ওই ফটকে ব্যক্তি তুমি বুঝতে পারলে না ওই ঝিনুক বাউরি যাদের সঙ্গে মদের ব্যবসা করছে তাদের মদের ব্যবসা নাকি আমার বর্তা বন্ধ করে দেবে তুমি দেখে নিও প্রশান্ত আমার শেষ পর্যন্ত আমার বর্তাই ওই বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যাবে যত সব নমস্কার চন্দন তা হোক মুক্ত নিয়ে পড়ে আছো পাহারাদার ফটকে ব্যক্তিকে সরিয়ে দিয়ে ও ছিনুক আমি তুলব তারপর দেখবো সার্কাস ম্যাজিক আর সব শেষে ওই জুয়ায় এক টাকার দান বেড়ে তবে আমার মেলা দেখা ফিনিশ বন্ধু চন্দন বললে সার্কাসের মেয়েগুলো না দেখতে সে নাকি তিনবার দেখেছে আর আমি আমিও একবার মানে না নয়ন কেন ফিরে ফিরে যায় কে যেন ডেকে সে আমার রাস্তা দিয়ে কেউ গান গাইতে গাইতে যাচ্ছিল তা হবে তোমাকে আমি আবার মানা করছি তুমি কিন্তু জানো এই আজেবাজে গান আর কখনো গাইবে না ঠিক আছে তাছাড়া এখন পড়াশোনার সময় মন দিয়ে পড়াশোনা করতে হবে তুমি কিচ্ছু ভাবো না মা এবার পরীক্ষা আমি ফার্স্ট হবই কোথায় বা যাবে ওই অঙ্ক বোঝাবেন হেড স্যার দেখেছেন কেন ওই বোধহয় অঙ্ক বোঝাবেন হেড স্যার দেখেছেন তো বলছি পড়ার পড়তে যাওয়ার আগে আমার একটা কাজ করে দেবে সূর্যকে ডাক্তারের কাছে পাঠিয়েছি ঘরে একটা আনাজ নেই মশলাপাতি সব ফুরিয়েছে কি যে করি না থাক বাবা সবাই দিদিকে দিশে ধরছি খনেকের তরে গৃহ ছাড়ি অন্য কোথা যায় খেলা আছে বুঝি খেলা দারুণ খেলা কুসুমপুরের সঙ্গে আমাদের ম্যাচ ওরা ওরা না মোহন বাগার থেকে হায়ার আনছে বুঝলে বৌদি
আমরা হোম টিমে খেলবো। তুমি যা হোক তা হোক করে দাদাকে একটু ম্যানেজ করো, আমি ক্যাপ্টেন, মাঠে আমাকে আগে যেতে হবে। ঘর থেকে আমার বুড়ুর জার্সি নিক, আমার ফুটবলটা এনে দাও। এখন যাও বাজারে কেন আলু পেঁয়াজ বেগুন মূলো কিন্তু দোহাই বৌদি, আমি খেলতে যাচ্ছি, এ কথা দাদা যেন জানতে না পারে। আমি পারবই, আর জানতে পারলে আমি তোমাদের সব পুলিশে খবর দেবো, পুলিশ এসে তোমাদের সকলকে ধরে নিয়ে যাবে। কি বললে? ক্ষমা? এরপর এসে আমি আটকে গেছি, সামনে দুটো পথ, একটা থানা একটা বাড়ি, কোন দিকে যাবো বুঝতে পারছি না। আচ্ছা এ দুটো আঙ্গুলের একটা ধরো তো। গুড, ভেরি গুড। বাড়ি থানায় গেলাম। এই তুই এখানে দিন রাত আড্ডা মেরে বেড়াচ্ছিস, ভুলের রাজা কোথাকার কলেজে যাবি না? ভুল আমি নই দাদা, ভুল আমি নই। কখনো না, আমার কখনো ভুল হয় না। ভুল হয় না? না বৌদি, আজ কি বার? আজ রবিবার। ডাক্তার বাবু ওষুধ দিল না মা ঠাকুরন, বলল রোগী না দেখে ওষুধ দেবো না। কার ওষুধ হয় মন্ত্রী? আমার। তোমার শরীর খারাপ তো তুমি আমাকে আগে বলো নি কেন? কত আর বলবো, রোজই তো শরীর খারাপ। আমার জল খাবারটা দেন মা ঠাকুরন। বৌদির ভালো করে চিকিৎসা করানো দরকার দাদা। কলকাতা হতে আসার পর থেকে বৌদির শরীরটা একেবারে ভেঙে গেছে। ভেঙেছে কি আর সাধে, মনের গুণে। চি 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 চি, জাত বেচার বলে কিচ্ছু নেই লোক দাদা। কথাই বলে আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডে। তোমাকে তোমাকে আমি কতবার বলেছি ওই ছোট লোকগুলোর কাছ থেকে দূরে দূরে থাকবে, যাও যাও বলছি, এখানে ডুব দিয়ে স্নান করে এসো। মা চন্দ্রানী তুই জানিস না ছোটদা, তুই জানিস না বৌদি তো মাকে একদম গ্রাহ্যই করে না, আর কি করে করবে? বড়দার যে কোনো শাসনই নেই, নিজে তো গ্রাম সেবার কাজে ব্যস্ত, এই সংসারের প্রতি একবার কি লক্ষ্য দিয়েছো তুমি? মা মা তুমি এখান থেকে যাও। কেন যাব বলি, কেন যাব শুনি? এই সংসারটা কি আমার সংসার নয়? এই সংসারের কথা বলার আমার কোনো অধিকার নেই? এই সংসারকে কি আমি মাথায় করে ধরে রাখিনি? যে বাড়ি চালে কাক বসতে পারতো না, সে বাড়িতে আজ কি মেলেছে চোর জাদু? তোর কাছে হাড়ি মুচি ডোমা ফোন হতে পারে, আমার কাছে ওরা শত্রু। গা ধোয়াইন দিব, উয়ার গায়ে বেজায় কাদা, ওই
ওই ডমদের দোলা বকরাটার সঙ্গে খালি মারামারি করেছে। যাচ্ছি ওর সাহস তো কম নয়। কমনের কমনের গাড়িতে ছুঁচে যা যা বকবক করিস না বৌদি, তুমি যাও। তিন মাস হলো কলকাতার থেকে গায়ে ফিরে তুই কি আমাকে নতুন করে শিক্ষা দেবে? হ্যাঁ বলি, কি শিক্ষা দেবে তুই? তুই ওই দয়া ঠাকুর পাকে কেন গালাগাল দিয়েছিস? কেন কেন জোর করে ওদের মদের ভাগা ভাঙতে গিয়ে ওই ছোট লোকগুলোকে মাতামাতি করছিস? তারপর চাষবাস তো একদম দেখছিস না। বলি শঙ্কর, কলেজ কামাই করে কেন কেন মাঠে যাবে? ওর কি দায় পড়েছে শুনে? হ্যাঁ কি দায় পড়েছে? কি বলছো মা? এখন এখন আমি কিচ্ছু বলিনি, আমি শুধু দেখে যাচ্ছি। তবে দেখার একটা শেষ আছে, সহ্যের একটা সীমা আছে। তাই যাওয়ার আগে তোকে আমি একটা কথা বলে রাখছি, এই চাটুচ্ছে বাড়িতে ওইসব ভেস্টামি চলবে না। আমার ঠাকুর দেবতার সংসারে ওইসব কুকুর কীর্তন আমি হতে দেব না, দেব না, দেব না। মাকে তাকিয়েছে এই চন্দ্রাণী দেবী, ব্যাস করেছে তাকিয়েছি। তুমি দয়াল কাকুকে অপমান করেছো, দীপেন্দু ডাক্তারকে অপমান করেছো, এমনকি প্রশান্তকে তুমি আজে বাজে কথা বলেছো, কেন? প্রশান্তকে তুই চিনিস? হ্যাঁ খুব ভালো করেই চিনি, সে আমার বন্ধু। তার সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে দাদা বলে কখনো সহ্য করব না, কখনো না। ব্যাপারটা কি হলো বলো তো দাদা? তৃতীয় বিশ্বের শেষটা আমাকে অন্যভাবে লিখতে হবে। যেসব চরিত্র নিয়ে শুরু করেছিলাম সেসব চরিত্র আর থাকবে না। সমবেদনা আর ব্যথা বুকি নিয়ে এগিয়ে আসবে না কোনো ক্যারেক্টার। তার বদলে আসবে লাল চোখ উত্থিত সমাজ বিরোধী চরিত্র। মাস্টারমশাই বাড়িতে আছেন? মাস্টারমশাই আমি ফটি। এই যে মাস্টারমশাই আছেন দেখছি। আরে এসো ফটি তা এসো। চুপ শালা, দাদা বলবি না, দাদা বলবি না। ওসব ভালোবাসার কথা শুনতে আমার শালা ভাল লাগে না। ফটি, হ্যাঁ আমি ফটি। লোকে আমাকে ঘাটটা করে ফটি বাবু বলে ডাকে, তাই রাখুক শালা না, আমি পরোয়া করি না। কিন্তু আপনি বাউরি পাড়ায় গিয়ে কি সব লেকচার দিয়ে এসেছেন? লেকচার দিয়েছি? আপনি নাকি ঝিনুকদের বাড়িতে গিয়ে বলে এসেছেন মদের ব্যবসা বন্ধ করে দেবেন, বলেছেন এ কথা? বলেছি। কেন বলেছেন মশাই? আপনি বলার কে? আপনি জানেন এই ভটকে মিত্রের মদের বাটি আছে বলে অঞ্চলে ধূপচায় গায়ের এত নাম? শুনেছি। ভালো করে শুনুন, প্রশান্ত বাণিজ্যের সঙ্গে যা করছে করুন, আমার সঙ্গে লাগতে আসবেন না, কিসাইন হয়ে যাবে। মাস্টারি করছেন করুন, দেশটাকে শান্তি নিকেতন বানান, কিন্তু আমার ব্যবসার উপর হামলা করতে আসবেন না। আমার মদের ব্যবসা আছে থাকবে, যেমন চলছে চলবে। যে শালা বাধা দিতে আসবে তার পামি মোটকে ভেঙে ধরবে। মুরগান চলছে বেশ, আমাদের দিন বাউরি পাড়ায় ঝুমুর গান হবে, ক্ষমতা থাকে তো। আমি সব ভুল হয়ে ভুল করে ফেলছি, আমি কিছু বুঝতে পারছি না, আমি সব ভুলে যাচ্ছি, আমি সব ভুলে যাচ্ছি। এত বড় অপমান তুমি মুখ বুঝে সহ্য করলে দাদা, কিন্তু এই শেষ। এরপর যদি তোমাকে কেউ অপমান করে তাহলে তুমি সহ্য করলেও তোমার ভাই এই শঙ্কর তাকে ক্ষমা করবে না কিছুতেই না। ওদের জন্য ভেবো। ভাবছি বলেই তো চুপ করে আছি হয়ে মন্ত্রী, ভাবছি কত অন্ধকারে এরা পড়ে রয়েছে। তা কুক করে মরুক, আমার কি? তোমার
তোমার আবার কি? তোমার চোখে জল? আমি 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 তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি হেমন্ত্রী, আমি আমি আর কোনোদিন গ্রামের কথা ভাববো না, কোনোদিন না, কোনোদিন না। চোখের জল বছ হেমন্ত্রী, আনন্দের অশ্রু তুমি না ভাবলে কে ভাববে ওদের কথা? সবাই তো দিদিকে নিয়েই ব্যস্ত, সমাজ সংসারে অনেক মানুষের ভিড়ে তুমি যেন হারিয়ে যেও না গো, হারিয়ে যেও না। ওদের যে আলাদা খাবার কেউ নেই, যত নষ্টের মূল ওই হৈমন্তী মুখে বলে এগোবে না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর মনে বলবে দাঁড়াবে না, এগিয়ে যাও, এগিয়ে যাও। এগিয়ে আসুন, এগিয়ে আসুন বড় বাবু, মাথা হেট করে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওই ওই আঠা গাছের পাশ দিয়ে, না 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 না, বাদিকে 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 আস, কেউ কোথাও নেই, নিশ্চিন্ত। কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছি না চম্পার, ওরা ওরা আমাদের দেখে ফেলেনি তো? ঠিক আছে, তাহলে এবার বলো কোনটা ফাঁকা, ময়না না ঝিনুক? যাও তাহলে এক্ষুনি ঝিনুককে ডেকে নিয়ে এসো। এই সালে খবর দেয় ডাকবি না, সে এখন সাজছে। কিন্তু যা তোমার সাথে জবর গান করতে দেবে না, বন্ধ করে দেবে, দিলেই হলো, ছেলের হাতে মোয়া পেয়েছে। এদিন গিয়েছিলাম তার বাড়ি, খালি শুরু করেছিলাম আমার খেল, কিন্তু হঠাৎ সে এসে পড়লো, ওই শালা চাঁদু মাস্টারের বউটা। হ্যাঁ জব্বর চাচা, শালা ধাপে ধাপে মেজাজটা আমার উঠছিল, বাউরিপাড়া এসে নেক্সট দেবার জবাবটা আমি হাতে হাতে দেবো ভেবেছিলাম, কিন্তু শালা বউটাকে দেখে আমার মাথায় সব গোলমাল হয়ে গেল। আমি কিছুতেই মেলাতে পারছি না, কিন্তু বড় বাবু কারণটা আমি খুঁজে বের করবই। মাতাল লম্পট চোরা কারবারি ভটকে মিত্রির কেন সেদিন চুপ করে গেল, কেন সেদিন দপ করে জ্বলে উঠেও শালা জল হয়ে গেল? কিন্তু না না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, তবে একটা কথা তুমি জেনে রাখো বড় বাবু, ঝোর গান বন্ধ করতে হলে ওই শালা বামলা চানু মাস্টারকে এই বাউড়ি পাড়া থেকে আর ফিরে যেতে দেব। চলো জব্বার, আজ সালা এই বাউড়ি পাড়ায় এসে কোনো কাজই হলো না, চলো। নিশ্চয় হবে, সিজুক গাছের ঝুমুর গান শুনলে আপনার প্যারা লেগে নিয়ে আসব বাবু, বসবেন বোঝা, তার আর কোনো প্রয়োজন না। কেনে হুজুর, এই দয়া করিয়ে বাউরি পাড়ায় যখন আন্দোলন দিয়েছেন তখন বসুন না, কেনে গান শুনুন, আর এই কেমনটা সাক্ষাৎ
ম্লান শোষণ মাখিয়ে দিল কালী, ওদের জাগাতে হবে আজ।
হৃদয়ে প্রদীপ কানে জানি। বাবু আপনি ডাকছেন? বাবা বাবা কোথায়? উনি দাঁড়িয়ে আছেন, আগে দেখুন এসে পড়বেন। না তুমি বাবাকে এগিয়ে বলো আমি আর যাবো না। যাবেন না? না আমি এতটা এগিয়ে এসে আমি আর পিছিয়ে যাবো না। সর্বনাশ সর্বনাশ হবে, অবমশায় এসে আগুন হয়ে যাবে। আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো। যে শালা ঝুল গাওয়া বন্ধ করতে আসবে তার ঘরে আগুন লাগিয়ে শালা পুড়িয়ে মারবো। এই শালা জব্বর চাচা ভাগ আসো থেকে। আর শালা সারা রাত ধরেছে ওদের ঝুমুন কবির পাল্লা, সারা রাত পাল্লা চলবে। কাল রাত্রে মদ তোলার সময় যেমন এক ফোঁটা করে মার টপকে টপকে বদলে পড়বে, তখন আমি তোকে বলবো একটা একটা করে তোকে আমি কি দেব। তোকে তোকে থাকি শুনে নইলে ঢুকে পড়বে ঘরে, তুই তোকে তোকে থাকি শুনে নইলে ঢুকে পড়বে ঘরে, খাবে দুধের বাটি উপরে পড়ে, খাবে দুধের বাটি উপরে পড়ে, নারে নারে
বোকা কোথাকার, আগে বলবি তো, আমি শুধু শুধু ভেবে বলছি বললাম তো আমার এখন একটু দাঁড়াবার সময় নেই, যা বাইরে দাঁড়া আমি আগে দেখবো এত কুকুরটাকে। মানুষকে বাদ দিয়ে আপনি কুকুরকে আগে দেখবেন ডাক্তার বাবু? আরে মনে দেখবে কেন দেখবে না, দশগুর মতো বাবুদের কুকুর। যা ভাই, দিদিমণির কুকুরের অসুখ করেছে শুনে চোখে আমার পানি এসে গেল। কি বহারে কুকুর, বড় ঢুকতে চিল্লে পড়ো মাথায় পড়তো। চল কি হয়েছে ও? তার লাত থেকে কিছুই যাচ্ছে না, রুটি মাংস সব পড়ে আছে, গরম দুধ দিলাম তাও গেল না। ও মানে সিরিয়াস কিছু হয়েছে। আচ্ছা জল গরম করতে হবে, আমি ওর পেটটা ওয়াশ করবো। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ আমার ওর যদি না বাঁচে তাহলে ওই চাঁদু মাস্টারকে আমি কিন্তু ছেড়ে করতে পারবো না। কি করলে শুনে ওই ইডিয়েটটা, আমি চাঁদু মাস্টার মনে করে রকেটকে ঘুষি মেরে দিয়েছি। ও ডোন ভক্ত বাঁচাও তো, তা কি এনেছি সোনা? পূজার সময় দিয়ে গেছি, তুই এনেছিস তাই ভক্ত, তোর জমিটা বেশ ভালো নয়, সহজে পাঠ হতে চাই না। জি একেবারে ঘষ কামাটা তা হোক, মানুষ প্রেম হয়ে ধরেছে মেহরবানি করে। তবে দলি তো আমি নাই, তবে কি এনেছিস? কে কে একটা চামার চামার আজকে হাতি কাসা বাবা সেবা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো আমি সিন্ধুকে হাত দিল বাবা খোলবেন না, মানে মুখে কোনোদিন আনেন না। তাছাড়া ভক্তটা একেবারে বোকা, বুঝলি জব্ব, বাজারের কোন খবরই রাখে না, জানেন না যে বাজারে ওই কাঁসার আর মাটির আর কি তাও বেড়ায় তবু করে মানুষ কিছু। এই 10 টাকা আছে এটা ওকে দিদি। দশ টাকা চুপ করে বল, আর নেই জব্ব, বিশ্বাস কর সিন্ধুকে চাবিটা পর্যন্ত আনিনি, বৃহস্পতিবার গুরুদেবের নিষে। তবে অন্য টাকা আছে, কিসের টাকা হয়ে যাবে? আকে ওই ভাবু নে আমাকে, আমাকে দাদলির টাকায় দিয়ে বাবু, আমাকে দাদলির টাকায় দিয়ে। সত্যি কি করে মুক্তি তো রক্ত হচ্ছে, আগে ছিটে ফুটা বেশি উঠে না, আমি আমি এখন অনেক দিন বাঁচবো। তুই না বাঁচিস তোর বোনটা তো আছে, পোকা কোথাকার তাই বল। ওরে ভক্ত তোদের জন্য বড় কষ্ট হয় রে, পেট পরে খেতে পাস না, সময় মতো চিকিৎসা হয় না, আহা ভগবান। আমার কি হলো তাদের অসুবিধাটা? আমার কমিশন নর্সাল কথা বাবু, জমিটার সম্পর্কে কিছু বলবি? আমার এই বয়সে মরে যাবি, তাছাড়া ওই জমিটা
চিকিৎসা না করলে মরবি, টাকা নিয়েছিস? টাকা 10 টাকা আছে ডাক্তার বাবু, মাত্র 10 টাকা। আর কেসটা টিভি, গেট আউট, গেট আউট, আই সে ইউ গেট আউট। আপনাদের বাড়ি কুকুর সাহস, ছোট লোকের দল আমাকে এইভাবে ইনসাল্ট করে যাবে? কি বলছো দিব্যেন্দু? আপনি জানেন না কাকাবাবু, কি বিরাট স্বপ্ন নিয়ে আমি এখানে প্র্যাকটিস করতে চেয়েছিলাম। আর কিছু ভাবনা নেই, আমি থাকবে আগামী সপ্তাহেই কলকাতা ফিরে যাব। তোমাকে কিছু বলেনি? কই না তো বলবে, বলবে, শান্তিবাদী লোক আমি, শান্তির পথে এগোতে চাই, গায়ের বৈষম্য দূরীভূত করতে বদ্ধপরিকর। কোথায় যাচ্ছ? আপাতত আমি আর কে যাচ্ছি সিনেমায়। তোমার পাঁজর লক্ষ্য করে পাল মানুষদের সঙ্গে আপনার মতো বোকা লোক এই পৃথিবীতে আর একটাও নেই, বুঝলেন বাবা? মিত্র আসছে আমি তাকে ডেকেছি, তাকে এখনই 500 টাকা দিতে হবে। টাকা তো নেই বাবাজি। আরে বজরুকে ছাড়ুন, টাকা তোমাকে দিতে হবে। পারুন না, মাথা খারাপ, বলে দিতে হবে। জমি নেই, জায়গা নেই, বাপ মায়ের ঠিক নেই, ওজাত কুজাত বেজন্ম কথা খাসা। এবার আমার বন্ধু, বন্ধু সমাজ বিরোধী গুন্ডা লোফার তোমার বন্ধু, আর সেই জন্যই তো ওকে বেশি করে আজকে দরকার। জানু মাস্টার গায়ে রাজত্ব করবে, আপনি তা বসে বসে সহ্য করবে। কি করবো? সমস্ত সমাজ বিরোধীদের আমাদের এক হতে হবে। তা না হলে যারা সমাজটাকে ভালো করতে চায় তাদের বিরুদ্ধে একা আপনি লড়বেন কি করে? ভাবিনি তো। আরে কি করে ভাববে, মগজে কিছু থাকতে হবে। থাকবো বড় বাবু, সারা ভগবানের দিবি চিরদিন আপনাদের পাশে থাকবো। আসতে তো অনেক আগেই চেয়েছিলাম, কিন্তু বাড়ির দরজা থেকে তাড়ি দিয়েছিল সারা বাড়ুজ যে মশাই। কলকাতার অনাথ আশ্রম থেকে ছুটি পেয়ে বাসার ঠিকানা খুঁজলাম, অনেক অন্ধকার গলিপথ পেরে এসে পৌঁছালাম বাসায়। দেখলাম বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশীরা বললো তোমার বাবা অনেকদিন আগে মরে গেছে। মা ছিল, সেটাও গতকাল ভবলীলা সাঙ্গ করে চলে গেছে। কারণ কারণটা কারণ না 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 কোনো কারণ জানি না। আমি 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 অনাথ আশ্রম থেকে ফিরে আসছি শুনে লজ্জায় ভয়ে আত্মহত্যা করেছে আমার মা। তারপর আর কি, বাড়ির ভিতরে ঢুকলাম, ঘরের কোণে দেখতে পেলাম একটা কাপড়ের পুটলি, খুলে ফেললাম। এমন কিছু না, শুধু কাগজে লেখা কিছু কথা। কি কথা বাবা? আমি আমি আমার বাবার সন্তান নই। বুকটা সালাম উঠলো,
চমকে উঠলাম। আমার 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 মায়ের স্বামীর এক বন্ধু আমার মাকে জোর করে আমি তাকে বেঁচে থাকতে দেব না। বাচ্চায় মরেছে আমার মায়ের স্বামী, ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। আর কি লেখা ছিল বাবা পুটি? এমন কিছু না, থাকলেও পরের অংশ আমি খুঁজে পাইনি। ধূপসা গায়ে আমাদের আসল বাড়ি, কৈলাস বাউরি আমাদের আমাদের বাড়িতে মজুর খাটত, তাই আমি এখানে চলে এলাম। আমাদের ভাঙা বাড়িটার সামনে এসে দেখলাম ওই শালা বাড়িটা দাঁড়িয়ে ভগবানের সঙ্গে ইয়ারকি মারছে। ওই ঝিনুকের কোমরের পিছে বন্ধক দিয়ে আমি মদের ব্যবসায় নামলাম। আমার আলোর জীবনটা অন্ধকারে হারিয়ে গেল। সাত দিন ধরে পুলিশে ভয়ে মাল নামাতে পারছি না, অথচ ঝিনুক বলছে ছ মাসের আগাম টাকা দিতে হবে, না দিলে সে শালা বদনাকে বিয়ে করবে। ওই শালা চাঁদ মাস্টারের মন্ত্র শুনে ওই বাউরি পাড়ার কাল লাগেনি ফোনা তুলছে। আপনি আমাকে 500 টাকা দেবেন? তারপরে নিশ্চয়ই দেব। অথচ মাত্র 500 টাকা ঋণের জন্যে আমার আমার মায়ের স্বামীর বন্ধু কাছে মা নিজেকে বিক্রি করে স্বামীকে বাঁচাতে বাধ্য হয়েছিলেন। তোমার মায়ের চিঠিতে সেই লম্পটের নাম লেখা আছে? 10,000 টাকা দেবো। মদের ব্যবসা ফলাও করে চালিয়ে যাও, আমি গ্রাম থেকে তাড়াবো। মাঝে মাঝে আমি তোমার সঙ্গে আজ আমি তোমাকে গুনে গুনে নগদ 500 টাকা দিতে পারি, কিন্তু তুমি কি পারো? আমার আমার মরা মায়ের বীর্য তার জীবনটাকে ফিরিয়ে দিতে। আরে কাঁদিনি তো, কাঁদিনি তো, ও শালা শালা ভগ ভাগ্যের সঙ্গে মস্করা করছিলাম। এবার আমি যাব ঝিনুককে দেখে নেব, ঝিনুককে আমি দেখে নেব। শালা শালা ওই চানু মাস্টারের ডানা আমি মোটকে ভেঙে দেবো ছোট বাবু। তোমার গুরু চানু মাস্টারকে বলো সে যেন বাউরি পাড়ায় আসে মদ মদ বন্ধ করতে, তাহলে আমি তাকে ছেড়ে দেবো না। আমি টাকা নিয়ে বসে আছি, বোকা কোথাকার, এই বুদ্ধি যদি তোমার হয় কি করে হবে? বাবা তুমি গায়ের সকলের সঙ্গে সব ব্যবহার রাখতে হবে। বাবা
পোকা কোথাকার, কোথা শোন, তোরা দুজনে দু লাইন নিয়েছিস, খুব ভালো করেছিস। তুই তারা দিবি ও দেখে নিয়ে আসবি পোকা কোথাকার, বুঝেছিস? বাবা তুমি ভোট খেয়েছো, বাবা তুমি দেখছো, বাহ চমৎকার। প্রসঙ্গের এই পরিহাস একদা কাগজ হবে, ফরাতে গুলি আর রক্ত নিকিবে সচিত তোমাদের বাকি ইতিহাস। আমি সারা মালকে একটা লাইন পর্যন্ত লিখতে পারি, আমার সামনে আসবি না। আরে পুত্র বড় হলে পিতার সাথে তার কিসের সম্বন্ধ হয় জানেন? আরে বন্ধুত্বের সম্বন্ধ, বুঝেছ? এক কচু বুঝে। আরে আজ আমি মালকে কি করেছি জানেন? কি করেছিস? ওই সালের চাঁদু মাস্টারে এলো বলে কখনো তোর হাতটা কোথায় গেল? সংসার দারু অভাব, ছোট ছেলেটা দুদিন ধরে খেতে পাইনি, বহুটা প্রায় উলঙ্গ, বাবা উলঙ্গ। ভেবেছিলাম ভালো পথে সূর্য উঠবে, কিন্তু যদি না উঠে তাই প্রশান্ত তার কথা মতো আবার আমি ফিরে এলাম। চা কি ঠামায় দিতেই হবে দাদা বাবু, ও সারা কোনো ঠামায় দিতেই হবে। এদিকে আয় তো বাবা, হাতের মুঠোয়। তাই তো আমি প্রশান্তকে বলেছি আমার ছোট হয় একটা চাকরি, নইলে বিজনেস করে দাও। কিন্তু এই চিঠিটা আমি কাকে দিয়ে পাঠানো যায়? আমি উঠিলাম তোর ইতিহাস পড়া খেলা, আমি ভুল পড়েছি নাকি? পড়িসনি? একদম না, আমি বই দেখে পড়ছি। যদি ভুল পড়েই থাকি তাহলে সেই দোষটা হচ্ছে লেখকের, যুদ্ধ শিবাজি করেছে। তুই আর কি পেয়েছিস? হ্যাঁ তুই এই এটাকে নিয়ে তুই ইতিহাস পড়ছিস? দাঁড়াতে বলেছে, গিরে বলে যাস না, এলো বলে দিবি প্রশান্তদার সাথে পিসি প্রেম করছে, প্রশান্তদা কুয়াতলায় দাঁড়িয়ে থাকবে, পিসির যদি একটু যেতে দেরি হয় তাহলে হয়তো বলবে, চিনিতে পারিনি বোঝো তোমার আগে না, তাই দেরি হলো যে দেরি হলো আসিতে। পিসি বাবাকে একেবারে কেয়ার করে না, হয়তো ওই দুম করে বাবার মুখের উপরে বলে বসবে, বেশি করেছি প্রেম করেছি করবই তো, রাধার মতো মরতে হলে মরবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, রাধার মতো মরতে হলে।
তোলো, কথা বলো, তুমি না ছাত্র, বলো বলো কোথায় শিখলে এইসব গান? শুনে শুনে ওই রেডিও মাইক, শুধু আমি একা নয়, আমার মতো সবাই ওই রেডিও আর মাইকে শুনে শুনে এই গান শিখেছে। সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে চলেছে, থিয়েটার সিনেমায় দেখানো হচ্ছে এইসব অশ্লীল নাচ গান, জনশিক্ষার বিরাট মাধ্যম রেডিওতে চলছে এইসব গানের সম্প্রচার, দেশ বরেণ্য শিল্পীর গান মা বোরছের সঙ্গে বসে একসঙ্গে শুনতে লজ্জা করে। তবে আর কেন, দেশ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলো তুলে যাওয়া, কেউ কি কোনো প্রতিবাদ করবে না? অন্ধকারের বুক ছিঁড়ে কেউ কি আলোয় ফিরে আসবে না? আমি এলাম বাবু মশাই, আমি জিরো। একা এলে, অন্ধকার পেরিয়ে একা আসতে ভয় করলো না তোমার? ভয় পালিয়ে গেছে বাবু মশাই। কবে? যেদিন ঝুমুরের আসরে আপনি আমার গালে চড় মেরেছিলে বাবু মশাই। না বাবু মশাই নয়, বাবু মশাই নয়। তবে বলো মাস্টারদা, 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 আমি ভালো করে বাঁচতে চাই মাস্টারদা। আমরা বাউরি পরে সবাই মানুষের পড়া বাঁচতে চাই, কিন্তু এই ভর্তি বাবু আমাকে ভালো করে বাঁচতে দেবে না। বাবুরা তাকে কিনে নিয়েছে, লিমাই তাকে চাকরি দিয়ে ভাঙিয়ে নিয়েছে, ওই প্রশান্ত বাবু আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। পুরো বাপটার ইচ্ছে বদনের সাথে আমার বিয়ে দেবে, আলোর পিপাসা। কিন্তু কিন্তু কি ছিল? ছাপিতে নাকিনিটা গর্জন করছে, বলুক আস্তার ফোনা তুলতে মানা। এই জন্যই তো, এই জন্যই তো আমি ওদের জীবন কাহিনী নাটক লিখছি। তোমার সংসারে নাটক কে লিখবে? তার মানে বলি আজকে ঠাকুরজির ঠাকুরপুর কলেজের মাইনে দিতে হবে, সে কি আর আছে? এই দেখো একদম ভুলে গেছি, এই না দাদা, আজই আজই তুমি শঙ্করাচন্দ্রের কলেজে মাইনে দিয়ে দিও। মাত্র 400 টাকা? তুমি কি মাস্টারি করে মাত্র 400 টাকা পাও? তা কেন, খরচ করতে বাদে যা বেঁচেছে তাই তোমাকে দিলাম। এত টাকা কোথায় খরচ করলে? কেন, অনেক 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 কাজে খরচ হয়েছে, এই ধরণী দাসকে টাকা দিচ্ছি, কালীকোটাল মেয়ের বিদিনে বাচ্চারা তাকে টাকা দিলাম, বরুণের ছেলের জ্বর তাকে টাকা দিলাম। জানো হৈমন্তী, গ্রামে একজন ভালো ডাক্তার চাই, তাই আমি ঠিক করেছি শঙ্করকে আমি ডাক্তারি পাস করাবোই করাবো। তাকে আবার ডাক্তারি পড়াবে, এত পয়সা পাবে কোথায়? তুমি ভাবতে পারো আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এই দেখো আসলেই ভুল, জানো তো, জানো তো ডাক্তার ঘোষালের চিকিৎসায় ভক্তরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আপনার তো এই যাত্রায় বেঁচে গেছি আর। না না ভক্তদা, তুমি আমাকে প্রণাম করবে না? ভগবানকে প্রণাম করো ভক্তদা। ভক্তদা তোমার গায়ে জামা নেই কেন? বুঝতে তো পারছেন, তুমি কথা বলতে গিয়ে হা পাচ্ছ, ডাক্তার বলেছেন তোমার পরদিনের বিশ্রাম দরকার, তোমার সংসারের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, তুমি তুমি সম্পূর্ণ বিশ্রাম করবে। আর বলতি তুমি টাকাগুলো ভক্তদাকে দিয়ে দাও। কিন্তু ওদের মাইনে? আরে ভক্তদা বাঁচু, অনেক তো দিয়েছেন আবার। ভক্তদা বেশি ভকবক করবে না, বাড়ি চলে যাও, পরের দিনের বিশ্রাম মনে থাকে যেন। একটা কথা, একদম ঠান্ডা লাগাবে না। মাস্টার মশাই আপনি মানুষ নয়, দেবতা, এমনি করে এদেশের মানুষ ওদের কাছে দেবতা হয়ে বসে আছে। ভক্তরা সুস্থ হওয়ার খবরটা মাকে জানিয়ে তার পায়ের ধুলো নিয়ে যাচ্ছি। মা মানুষ
সেই খবরটা মাকে দিতে গেল। কিন্তু আমি এখন কি করি, ভাত খেতে খেতে ঠাকুরপোকে পড়লাম। আজ যে আমি কলেজের মাইনে দেবই দেবো, ঠাকুরপো তো এখন ভাত কে বইপত্র গুছিয়ে নিয়ে এসে আমাকে বলবে। বিশ্বাস করো লজ্জায় আমি কলেজের ভাত দিয়ে যাই না, আর মাইনে দিতে না পারলে অ্যাটেন্ডেন্স কল করবে না। কি হলো, তাড়াতাড়ি দাও, বাসের সময় হয়ে গেল। না মানে কিন্তু কিন্তু তুমি তো খাওয়ার সময় বললে, আর মাইনে দেবেই। হ্যাঁ দেবো বলেছিলাম, তোমাকে তো টাকাটাও দিয়েছিল, কিন্তু কিন্তু সেই টাকা বর্দার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। অনেক বেশি করেছে। হ্যাঁ ভয় নেই মা।
তোমার যন্ত্র আমি ঠিক নিয়ে এসছি। এই দেখো মা, তোমার মানে আমি রাজি নই কেয়া, চন্দ্রারে আমার একমাত্র বোন, ওকে আমি ভীষণ ভালোবাসি কেয়া, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তাই ও যদি জীবনে কষ্ট পায় সব থেকে বেশি লাগবে আমার। কি বললেন? প্রশান্তর সঙ্গে বিয়ে হলে চন্দ্রানী দুঃখ পাবে। এ বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। চন্দ্রানী আমার বোন, তার ভালো মন্দের ব্যাপারটা আমি বুঝবো। আপনি বাড়িতে আসতে কথা বলার কি আছে? আসতে কথা বলার কি আছে? চন্দ্রানী দাদাকেই বিয়ে করবে। ভালোবাসে, ভালোবাসার হৃদয় কোথায় ওর? একজন ছাত্রী লেখাপড়ায় যার জীবনের একমাত্র ব্রত, সে কোথায় পেল ভালোবাসার, ভালো লাগার, জীবনকে ভালো করে চেনার শক্তি? দাদু, তোমাকে একটু ভাবতে হবে না মা, চন্দ্রানি আমার একমাত্র বোন, তার ভালো মন্দের সব ব্যবস্থা তার দায়িত্ব আমার। চন্দ্রানি দাদাকেই বিয়ে করবে। বাড়িটা যদি আমার না হয়ে আপনার হতো, তাহলে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতাম। শোনার দরকার নেই, যা শোনাবার আপনার দাদাকে বুঝিয়ে দে। অর্থাৎ ভাই বোনের সরল মন নিয়ে উনি যে সুন্দর অভিনয় করছেন, করুক, কিন্তু আমাদের কাছে ওনার সুন্দর অভিনয়টা ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। কেন তুমি ওদের বাড়িতে আসতে দাও মা? তুমি তো জানো প্রসাদ একটা মাতার চরিত্রহীন লম্পট। আমি 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 চন্দ্রানীর চন্দ্রানীর বিয়ের সাথে আমি কিছুদিন হতে দিতে পারবো না। চন্দ্রানীর বিয়ের জন্য আমি আমি জমি বিক্রি করবো, বাড়ি বিক্রি করবো, দরকার হলে আমি নিজেকে সর্বস্বান্ত করবো। তবু তবু ওই প্রশান্তর সঙ্গে আমি চন্দ্রানীর বিয়ে কিছু চাই। আমি প্রশান্তর সঙ্গে চন্দ্রানীর বিয়ে দেবো। আমি প্রশান্তকেই বিয়ে করবো। আমি কি স্বপ্ন দেখছি? তুই এতদিন ধরে শুধু স্বপ্নই দেখছিস। আমার সামনে দাঁড়াতে তোর লজ্জা করছে না? লজ্জা থাকলে তো ওরে চন্দ্রানী তুই চুপ করে থাকিস না, তুই আমাকে খুলে বল কি হয়েছে, খুলে বল। ওরে আমি যে তোদের অনেক কষ্ট করে বড় করেছি রে, আমি যে তোর বড় দাদা। নিজের বড় ভাই বলে এইভাবে তুই ঠকাতে পারতিস না? চোর কোথাকার, সব ভাই বলে আমাদের সবাইকে ফাঁকি দিয়েছো, ফাঁকি। ভাই ব্যাংকে 3,000 টাকা ব্যাংকিং করেছে। আমি কিছুতেই দেখতে চাই না। আজ থেকে ওর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আজ থেকে আমি পৃথক হয়ে গেলাম। চুপ শয়তানের দল, অনেক অনেক অভিনয় করেছিস, অনেক আমাদের ঠকেছিস, অত্যাগিনীতে চুক্তি করে
ব্যাংকে টাকা জমিয়েছিস, চল চল চন্দনী চল, আমরা সারাদিন উপোস করে থাকবো। তবু ওই শয়তানের দেয়া আর এই শয়তানের রান্না করা ভাত আমি আর কোনোদিন মুখে তুলব না। চলে আয় চলে আয় শঙ্কর। দাদা নিজের মুখে জবাবটা শুনে যাবে। কেন তুমি ব্যাংকে টাকা জমিয়েছো, কেন সংসারকে ফাঁকি দিয়ে এমন কাজ করেছো, কেন নিজের লোভে পড়ে ভবিষ্যতের কথা ভেবে নিজের নামে ব্যাংকে 3000 টাকা ব্যাংকিং করেছো?
এই ফটকে বাবুর মাথায় চিট আছে, মাঝে মধ্যে কি যে বলে কোনো বোঝাই যায় না। আমি শালা আগেই বুঝতে পেরেছিলাম, তাই সুদীপকে বললাম পালা আজ নাইন বন্ধ। তোমাকে পুলিশ গ্রেফতার করেছে নাকি দিদি? সাজা করি নাই আবার, আমি আর সুদীপ মারলে যে শালিক তোলে মরে গেছি, অমনি সাই করে একটা পুলিশ গাড়ি চলে গেল। সত্যি সত্যি মা কালী দেবী বাবা পঞ্চনামা দেবী, রোজ রোজ এমন পড়া হলে বেপর গাতা মান স্ট্রক হয়ে গেছে, আজ নাইনে বেরোতেই হবে। তুই তুই আবার যাবি দিদি? ভেবেছিলাম যাবো না, মাস্টার বাবুকে কথা দিয়ে রাখি, কিন্তু শালা গরিব বাউরি মেয়ে মদ না তুলে সংসার চালাবো কেমন করে? মাস্টারটাকে বলিস দিদি, দিদি মিছা কথা বলে গেছে বাবু মশাই, বাবাকে বলিস যাবি জল খাবার বেলায় একেবারে চালনি ঘরে আসবো, বুঝেছি? এবার যদি পুলিশ গাড়ি আসে না তাহলে এমনি করে আমি পাকা আস্তাটা পার হয়ে যাব। দিদি তোকে না বেশ বউ পারে লাগছে। সত্যি কবে যে তুই এই বউ হয়ে শ্বশুর বাড়ি যাবি? চুপ কর শালা, তোমাকে মারলি কেন? কি করলি? আমি তো আজ আজ আমি কাজে যাব না, সারাদিন ঘরে বসে থাকবো। শালা কচ্চর মিয়া কোথাকার, কথাটা শুনে প্যারানটা আমার কেমন আনচারান করে ওঠে, রেতে শুয়ে স্বপন দেখি আমার বিয়ে হয়ে গেছি, আমি ঘোমটা দিয়ে শ্বশুর বাড়ি গেছি, স্বামীটা নাম করা কিসের দরাজ সে গেছি বাবু তো জমিতে ধান কাটতে, আর আমি গেছি কলসি কাকে দিঘি ঘাটে জল আনতে। আমার প্যারানের সঙ্গে মিলে গেল কি করে? ওই তেঁতুল তলায় দাঁড়িয়ে বাঁশি বাজায় কে? সব শুনবি।